হে গাইস আসসালামু আলাইকুম আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিওতে আর গাইস এই হচ্ছে আজকের কালেকটিং বাস্কেট প্লাস্টিকের তৈরি একটা বাস্কেট তো এর মধ্যে আমি আসলে কিছু টয় ভিক্যাল খুঁজে রেখে দিব আর ইন্ট্রোডিউস করে দিব আর গাইস শুরুতেই আমি কিন্তু দেখে ফেলেছি আজকের প্রথম একটা টয় ভিকেল একটা ট্রাক ভিকেল সাকিব কাবার ভ্যান আমার খুব পছন্দের একটা টয় ট্রাক খুবই কালারফুল প্লাস্টিকের তৈরি একটা কাবার ভ্যান তো নিয়ে নিচ্ছি এই বাস্কেটটার মধ্যে আর এর পাশেই কিন্তু রয়েছে আরও একটি ট্রাক ভিকেল আর এই ভেহিকেলটি হচ্ছে একটা কনস্ট্রাকশন টয় ভিকেল হেভি প্লাস্টিক মেট একটি ডাম ট্রাক চমৎকার বিল্ড কোয়ালিটি হেভি প্লাস্টিক মেট একটা টয় ডাম ট্রাক চমৎকার কালার কম্বিনেশন তো রেখে দিচ্ছি এই ভেহিকেলটাও বাস্কেটের মধ্যে আর এই দিকটাতে কিন্তু আমি দেখে ফেলেছি একটা আনকমন টয় ভেহিকেল এটি আসলে একটা ফেক ড্রোন আনরিয়ালিস্টিক একটা টয় যা নিচের দিকে রয়েছে চাকা আর উপরের দিকটা আসলে দেখি মনে হচ্ছে একটা ড্রোন গ্রিন কালারের প্লাস্টিকের তৈরি একটা আনরিয়ালিস্টিক ফেক ড্রোন আর এর চলে যাচ্ছি এই দিকটাতে আর এই দিকটাতে কিন্তু আমি দেখে ফেলেছি একটা বিশাল সাইজের দেশি ভিকেল টয় রিক্সা খুবই কালারফুল খুবই বড় ধরনের একটা টয় ভিকেল টয় রিক্সা যার গায়ে রয়েছে চমৎকার কিছু কালারফুল স্টিকার আর এই স্টিকারটি হচ্ছে একটা বেন্টেন স্টিকার ব্লু কালারের বিশাল সাইজের একটা দেশি ভিকেল টয় রিক্সা তো রেখে দিচ্ছি বাস্কেটের মধ্যে আর এরপরে কিন্তু আমি বস্তার নিচে কিছু একটা দেখে ফেলেছি ইয়েস গাইস এটিও আসলে একটা ট্রাক ভিকেল ট্যাঙ্ক ট্রাক একটা বিপি ট্যাঙ্ক ট্রাক চমৎকার বিল্ড কোয়ালিটি একেবারে রিয়েলিস্টিক ট্যাঙ্ক ট্রাকের আদলে গড়া ছয়টি চাকার একটা ট্রাক তো এই ভিকেলটাও নিয়ে নিচ্ছি বাস্কেটের মধ্যে আর এরপরে কিন্তু আরও একটি বিশাল সাইজের কন্টেইনার ট্রাক আমি দেখে ফেলেছি এটি আসলে একটা মোটু পাতলু কন্টেইনার ট্রাক চমৎকার কালারফুল কিছু স্টিকার একেবারে মোটু পাতলো সিরিজের সকল চরিত্রগুলো এই স্টিকারের মধ্যে রয়েছে আটটি চাকার প্লাস্টিকের তৈরি বিশাল সাইজের একটা কন্টেইনার ট্রাক আমার খুব পছন্দের ব্লু কালারের একটা টয় ভেহিকেল তো এই ভেহিকেলটাও নিয়ে নেই আর এই দিকটাতে কিন্তু আমি একটা মিনি সাইজের ফায়ার রেস্কিউ ভেহিকেল দেখে ফেলেছি এটি আসলে একটা এরিয়াল লেডার ট্রাক খুবই মিনি ধরনের এই ভিকেলটা এক কথায় অসাধারণ রেড সিলভার চমৎকার একটা কম্বিনেশন মেটাল এবং প্লাস্টিক ইউজ করা হয়েছে এই ভিকেলটি তৈরির জন্য তো এই ভিকেলটাও নিয়ে নেই আর এরপরে কিন্তু দেখে ফেলেছি আরও একটা মিনি সাইজের ভেহিকেল আর এই ভিকেলটা হচ্ছে একটা স্কুল বাস একেবারে মিনি ধরনের মেটাল কোয়ালিটির একটা স্কুল বাস পুরনো ধরনের এই ভিকেলটাও নিয়ে নিচ্ছি বাস্কেটের মধ্যে আর এই দিকটাতে এই মেন গেটের মধ্যে কিন্তু রয়েছে আরও একটি কনস্ট্রাকশন ভেহিকেল খুবই সুন্দরভাবে আটকে রয়েছে এই ভেহিকেলটা আটটি চাকার একেবারে রিয়েলিস্টিক একটা টয় ভেহিকেল ডাম ট্রাক বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার তো এই ভেহিকেলটাও নিয়ে নেই আর এরপরে এই বালুর বস্তার মধ্যে আমি কিন্তু খুঁজে দেখব অন্য কোন ভেহিকেল খুঁজে পাই কি না ওয়াও গাইস খুবই চমৎকার একটা সিটি ক্লিনিং ভেহিকেল গার্বেজ ট্রাক মিডিয়াম সাইজের একটা চায়না প্রোডাক্ট এক অসাধারণ একটা সিটি ক্লিনিং ভেহিকেল টয় গার্বেজ ট্রাক তো চলো এই ভেহিকেলটাও নিয়ে নেই আর এরপরেই আসলে এই দিকটাতে খুঁজে দেখবো আর অন্য কোনো ভেহিকেল খুঁজে পাই কিনা আর গাইস আমি কিন্তু দূরের দিকে একটা ভেহিকেল দেখে ফেলেছি আর এই ভিকেল টাই আজকে শেষ ভিকেল চমৎকার একটা স্কুল বাস কালারের প্লাস্টিকের তৈরি চমৎকার একটা স্কুল বাস তো এই নিয়ে নিচ্ছি বাস্কেটের মধ্যে আর শেষবারের মতো তোমাদের সাথে একটা শর্ট লুক দিয়ে দিব আমার আজকের এই ভেহিকেলগুলো তো প্রথমে আমি এই বস্তার উপর ঢেলে দিচ্ছি ভিকেলগুলো তো গাইজ দেখো আজকে কিন্তু আমি খুঁজে পেয়েছি একটা কাভার ভ্যান টয়াল ডাম ট্রাক একটা বিশাল সাইজের দেশি টয় রিক্সা এই দিকটাতে রয়েছে একটা স্কুল বাস এর সাথে কিন্তু রয়েছে একটি স্কুল বাস আর এ হচ্ছে একটা ডাম ট্রাক এ দিকটাতে রয়েছে একটা ট্যাঙ্ক ট্রাক সিটি ক্লিনিং গার্বেজ ট্রাক রয়েছে একটা ফেক ভেহিকেল একটা আনরিয়ালিস্টিক ড্রোন এই দিকটাতে রয়েছে একটা ফায়ার রেস্কিউ ভিকেল আর এই হচ্ছে একটা মোটু পাতলু কন্টেইনার ট্রাক তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো আল্লাহ হাফেজ